বালিশিরা রিসর্টের যে জিনিসটা আমার বাজে কটেজটা দেখে আমি সবচেয়ে বেশি এখানে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলাম সেটা হচ্ছে এই কটেজটা লাল নীল দীপাবলি আমার তো খুবই ভালো লেগেছে আমি নিশ্চিত আপনারা যখন আসবেন আপনাদেরও অসম্ভব ভালো লাগবে ছোট বড় যেই হোক দোলনা পছন্দ করে না বা দোলনা দেখার পর একবারের জন্য সে দোলনা চড়বে না এটা হতেই পারে না এটা হচ্ছে লাল নীল দীপাবলি যে কটেজটা সেটার ঠিক পাশের টাই অসম্ভব সুন্দর গোলাপি জবা দেখেন এটা নামটা অরণ্যের দিন রাত্রি এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে তার উপন্যাস অবলম্বনে এখানে এই নামগুলোর যে হিস্ট্রিটা সেটাও হচ্ছে কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে আমি যদি খুব সংক্ষেপে একটু বলি এখানে অরণ্যের দিন রাত্রি হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র অরণ্যের দিন রাত্রি নির্মিত হয়েছে তো পুরোটা আমি পড়লাম না আপনারা যখন আসবেন আশা করছি আপনারা পড়ে নেবেন পাহাড়ি ছড়ার পাশে বসে সেটাকে উপভোগ করতে পারবেন দেখেন এভাবে বেঞ্চ করে দেওয়া আছে আরো সুন্দর একটা নৈসর্গিক যে সাউন্ড সেটা ক্রিয়েট করবে যদিও আপনি যখন চুপ করে এরকম একটা জায়গায় একা বসে থাকবেন বা কাউকে নিয়ে বসে থাকবেন বিশ্বাস করবেন না এটা আসলে একটা অন্যরকম অনুভূতি